আসসালামু আলাইকুম। আজ 15 জুলাই 2022। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপ টপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছে আমি ফানিয়া ইসলাম পান্থি। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসের পদত্যাগ গৃহীত হয়েছে জানিয়ে শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। গত কয়েক সপ্তাহ ধরে নাটকীয়তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে ইমেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান গোটাবায়া। এ অবস্থায় আগামী 7 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্পিকার। শ্রীলঙ্কার স্থানীয় সময় শুক্রবার সকালে স্পিকার আবেবর্ধনে বলেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী 7 দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অবশ্যই শেষ করা উচিত। তিনি লঙ্কান জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে যেন শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয় যাতে আইন প্রণেতারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। আগামী শনিবার লঙ্কান পার্লামেন্টে বৈঠক বসতে যাচ্ছে। বৃহস্পতিবার মালদ্বীপ থেকে সৌদি আরবের একটি বিমানে করে সিঙ্গাপুরে যান গোটাবায়া রাজাপাকসে। এর আগে রাতের আধারে সামরিক প্লেনে শ্রীলঙ্কা থেকে পালিয়ে বুধবার ভোরে মালদ্বীপে পাড়ি জমান তিনি। তবে মালদ্বীপও বিক্ষোভের মুখে পড়েন তিনি। এদিকে সিঙ্গাপুর সরকার নিশ্চিত করেছে যে গোটাবায়া ব্যক্তিগত সফরে গিয়েছেন এবং রাজনৈতিক আশ্রয় চাননি। গত কয়েক দশকের মধ্যে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। ওষুধ, খাদ্য ও জ্বালানি সংকটে ভুগছে দেশটির জনগণ। দেশজুড়ে চরম অব্যবস্থাপনার জন্য প্রেসিডেন্ট গোটাবায়া সরকারকে দায়ী করে পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামে লঙ্কান জনতা। প্রেসিডেন্টের বাড়ি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে তাণ্ডব চালাতে দেখা গেছে সাধারণ মানুষকে। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রীলঙ্কা শাটডাউনের সম্মুখীন হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল ওয়েরাসিংহে। তার দাবি, শিগগিরই স্থিতিশীল সরকার গঠন না হলে গোটা শ্রীলঙ্কার শাটডাউন তথা বন্ধ হয়ে যেতে পারে। বিবিসি নিউজ নাইট প্রোগ্রামে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 1948 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারী, জাতীয় অর্থনীতি পরিচালনার সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যায় শ্রীলঙ্কার বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি, খাবার এবং ঔষধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর আমদানি মূল্য পরিশোধ করতে পারছে না শ্রীলঙ্কা। ডিজেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো, ফলে গত কয়েক মাস ধরে সেখানে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল ওয়েরাসিংহে বলেছেন, আমরা সম্ভবত চলতি মাসের শেষ অবধি ডিজেলের অন্তত 3টি চালান এবং পেট্রোলের 1টি বা 2টি চালানের জন্য অর্থায়ন করতে সক্ষম হয়েছি। তবে এর বাইরেও অপরিহার্য পেট্রোলিয়াম অর্থায়নের জন্য আমরা পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা সরবরাহ করতে সক্ষম হব কিনা তা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। অবশ্য স্থিতিশীল সরকার পেলে শ্রীলঙ্কা খুব শিগগিরই সংকট কাটিয়ে উঠতে পারবে বলেও আশাবাদী নন্দলাল ওয়েরাসিংহে। তিনি বলছেন, একবার একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হলে শ্রীলঙ্কা এই সংকট থেকে 4 বা 5 মাসের মধ্যে বেরিয়ে আসতে পারে। আগামী 19 জুলাই বড় ধরনের ঘোষণা পেতে পারে বিশ্ব। 3 শক্তিশালী রাষ্ট্র রাশিয়া, তুরস্ক ও ইরান এই ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরান সফরে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য একটি বৈঠককে কেন্দ্র করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এ সময় ইরানে থাকার কথা রয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় অন্তত 11 বছরের যুদ্ধ অবসানে কথিত আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক বছর ধরে আলোচনা চালাচ্ছে রাশিয়া, তুরস্ক ও ইরান। আগামী সপ্তাহে তেহরানে সিরিয়া নিয়ে আয়োজিত একটি সম্মেলনে যোগ দেবেন এই 3 দেশের প্রেসিডেন্ট। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, 19 জুলাই প্রেসিডেন্টের তেহরান সফরের পরিকল্পনা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে জুনের শেষ দিকে তাজিকিস্তান সফর করেন পুতিন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মূল সামরিক ও রাজনৈতিক সমর্থক রাশিয়া ও ইরান। তবে আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ফ্রি সিরিয়ান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গ্রুপগুলোকে এখনও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে তুরস্ক। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন।
সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইনস, খসখসে ভাব, মিস্তা থেকে রক্ষা পাওয়ার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। দর্শক স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের ম্যাজিক বা উপায় জানেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার মিত্র ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ির বলসোনারো। তিনি বলেন এই দুই দেশের মধ্যে যুদ্ধের মীমাংসা করা সম্ভব। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পরামর্শ দেবে বলে মন্তব্য করেন তিনি। আগামী 18 জুলাই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ হতে যাচ্ছে বলসোনারো ও জেলেনস্কির। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মারানহাউ সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়ির বলসোনারো বলেন, আমি তাকে আমার মতামত জানাবো, আমি যা মনে করি, আমি জানি কিভাবে এটা সমাধান করা যেতে পারে, তবে আমি কাউকে বলবো না। এর আগে বলসোনারো বিস্তারিত না বলে ইউক্রেনের যুদ্ধ অনেকটা আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে 1982 সালে সংঘাতের মতো অবসান হতে পারে বলে পরামর্শ দিয়েছিলেন। 1982 সালে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। সেই বছরের এপ্রিলে শুরু হওয়া সংঘর্ষে যুক্তরাজ্য নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে আর্জেন্টিনা তাদের বাহিনী মোতায়েন করে। পুনরুদ্ধার একটি নৌ টাস্ক ফোর্স পাঠায় ব্রিটেন। 2 মাসের সংঘর্ষের পর আত্মসমর্পণ করতে বাধ্য হয় আর্জেন্টিনা। ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। এই নিয়ে একটি যৌথ ঘোষণায় সই করেছে দুই দেশ। সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বৃহস্পতিবার এই যৌথ ঘোষণায় সই করেন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার 4 দিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে যান। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে দুজনের মুখোমুখি বৈঠক হয়। এরপরেই তারা ইরান বিরোধী ঘোষণায় স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামাতে আমেরিকা তার জাতীয় শক্তির সবকিছু ব্যবহার করবে। এই ঘোষণা ইসরায়েলকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে ওয়াশিংটন। এর আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন 2016 সালে 10 বছর মেয়াদে রেকর্ড $3,800 কোটি সহায়তা প্যাকেজে স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।